বলেন শয়তান, আমি জানিবারে চাই শয়তানের কি কোনো ভাই বোন আছে এই জগতে? তাই শয়তানের কি কোনো ভাই বোন আছে নাকি শয়তান একাই? যদি থেকে থাকে ভাই বোন তারা, হয় রে কতজন, তাদের নাম কি বা, দলিলটা কি আসলো বিবরণ, এই ভাই বোনের জন্ম হয়েছে কিভাবে একটু বলেন না ভাঙ্গিয়া। এই পর্যন্ত প্রশ্নই আমার বেশি না, সাহায় আলম ভাইয়া ছোট্ট করে একটা গান করে আমি আসর দিব ছেড়ে, কারণ অনেকগুলি গান হয়েছে আমার আসরের ভিতরে, দেখি কি জবাব করে আমার সাহায় আলম ভাই। ছোট গানটি গেয়ে আমি বসে যেতে চাই। শিশু কালে ভালো বাসারে মধু চান কেমনে ভুইলা, আরে রইলা রে উজালা মা কেমনে ভুইলা, রইলা রে হাই রে প্রেম কইরা কি জালা রে ও, আরে ও আমার আমার দরদ রে আমার পে কইরা কি জালা রে ও, শিশু কালের ভালো বাসারে কতগুলি লোককে আমার নিজের হাতে ওই মাটির ঘরে রেখে আসছি, বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, ছোট ভাইটা ছিল ও চলে গেছে, দয়াল মধু চান তিনি যখন আমাকে খুব ভালোবাসত, খুব বেশি ভালোবাসত, কাজল এইটা কাজল ওইটা, মা তো ভালোবাসত। আমার এমপি মহোদয় সম্ভবত তিনি তখন আমেরিকাতে, যখন মধুজান চলে যায় না দেশের বাইরে, খবর গেল বাড়িতে, সারাত্র গান করেছিলাম কোথায় যেন এই দিনটাই ছিল, গান করে আর সকালে ঘুম আসেনি, ঘুম না এসে চলে আসছিলাম সিংহে, যে শেষবারের দেখাটা গিয়ে দেখে আসি ওই বাড়িতে গিয়ে, তার সব যাত্রায় জানাজায় শরীক হয়েছিলাম, আবার ভাগ্য মা উজালা বেগমের এইখানে এই জায়গাটার মধ্যে জানাজা হয়েছে, এখানে শরীক হয়েছি, পাগল যে নিজের হাতে নামাইছে মাটির মধ্যে, মাকে নিজের হাতে নামিয়েছি, সুজন তারা আমার নিজের হাতে নামিয়েছি, শিশু কালে বাসারে উজালা মা কেমনে ভুইলা, রইলা রে মধুমালা কেমনে ভুইলা, রইলা রে আই রে প্রেম কইরা কি জালা রে ও, আরে ও আমার আমার মাতাল রে আমার প্রেম কইরা কি জালা রে ও,
তবে দুই একটা কথা না বললে না, আমি আমি প্রশ্ন করছিলাম যে বেড়া বোরকি উট দুম্বা গরু এগুলোর লগে লাগলে আদমের অজু নষ্ট হয় না, তো কুকুরের লগে লাগলে অজু নষ্ট হয় কেন? কয় কুত্তা ব্যস্ত যাইব? আমি কই অজু নষ্ট হয় কেন? হ্যাঁ কয় কুত্তা ব্যস্ত যাইব? কোরআনের মধ্যে আছে সুরা কাহাব, কাতমির, কাতমির মানেই ওটার নাম না, কাতমির মানেই কুকুর, বাংলা এলো
কুকুর। তাই কুকুরটা ভেস্তে যাইব, কিন্তু কোরআনের কোথাও নাই কুকুর দুজকে যাইব। তেহারা কুত্তা লইয়াই থাক, ভেস্তের মধ্যে কুত্তা লইয়াই থাক। কারণ আল্লাহ যারে যেমনে রাখবো আর কি। তো আমাদের ম্যাডামের বান্ধবীর কথায় আমি একটা কথা বলছিলাম যে পুরুষদেরকে হুর দিবে, মেয়েদেরকে গোলেমান দিবে, তবে মেয়েরা সেখানে একটা স্বাধীনতা পাবে, ইচ্ছা করলে তারা নিজের স্বামীকে গ্রহণ করতে পারে নাও পারে, এটা তাদের ইচ্ছাধীন। যেহেতু দুনিয়ার মধ্যে নারীদেরকে স্বামীর অধীন করে দেওয়া হয়েছিল, তো এগুলি আবার হ্যাঁ খুব একটা পাত্তা গুরুত্ব দেয় না, এগুলো কিন্তু কোরআনের মধ্যে আছে। তো আচ্ছা তো নারীদেরকে হুর দিল, এই হুর দিল, তো হিজরা দিয়ে একটা জান্নাতে যাইব না? কিছু দিতেই না। বাইরে কি কমু, আমারে কয়, আমি কইলাম যে স্বপ্নে দেখে রসগোল্লা খাইতেছে, গমে তুইটা দেখে খাতার কোনা চাওয়াইয়া সিরিয়ালাইছে, আমি কি বুঝাইছিলাম আপনারা বুঝছেন? হ্যাঁ কয়, খারাপ স্বপ্ন, এটা খারাপ মানুষের দেহে, তোমার মতো মানুষের দেহে, আমার মতো মানুষে খারাপ স্বপ্ন দেহে না। আরে যেই দেহুক, যেই মানুষই দেহুক, এটা তো তোমার ভাগই ভরে, এ ভাগটা তো কার? ওই স্বপ্ন আমি দেখতে গেছি না, আমি তো স্বপ্ন দেহাই। ওই স্বপ্ন খারাপ হইলে যে খারাপ না, এইটা একটা নমুনা তারে দিতে হইব। দেখেন বাদশা হারুনের রশিদের স্ত্রীর নাম হইল জুবাইদা, স্বপ্নে দেখলো যে হাজার হাজার পুরুষের সঙ্গে জেনা করতেছে, এর চেয়ে জঘন্য স্বপ্ন আর হয় কথা কন্যাকে, এর চেয়ে জঘন্য স্বপ্ন হয়? এখন এই কথাটা বাদশারে কয় কেমনে আর মানুষের কয় কেমনে? একটা দাসী, এই দাসীরে ওই এলাকার মধ্যে একজন আলেম ছিল, তার কাছে পাঠাইলো, গিয়া কগাই স্বপ্নটা তুই দেখছ। দাসী গিয়া আলেমের কাছে কয় যে দেখেন হুজুর, আমি গতকাল রাইতে স্বপ্নে দেখলাম হাজার হাজার পুরুষের সাথে জেনা করতেছি, এর ব্যাখ্যা কি? তো আলেমে কয় তুমি কি করো? কয় আমি একজনের কয় না তুমি দেখতে পারো না। কয় কেন? কয় এই স্বপ্ন দেখতে হইলে হয়তো কোনো বাদশার মাইয়া আর না হয়তো কোনো বাদশার বিবি হইতে হইব। দাসিয়ায় কয় যে আলেম তো এই কথা কইছে, কয় তাইলে সে সঠিক আলেম, গিয়া কওগা আমার কথা। ঠিক আছে, এই যে হাজার হাজার পুরুষের সাথে জেনা করতেছে, এটার স্বপ্নের ব্যাখ্যা হইল হাজিরা মক্কানগর হজ করতে আইসা পানির কষ্ট করে, এই পানির কষ্টটা তাদের তার লাঘব করতে হইব। তখন একটা নদীর থেকা সে এই জুবাইদা একটা নহর দিয়া তারপরে মক্কায় পানির ব্যবস্থা করে দিল, অর্থাৎ জুবাইদার পানি দিয়া হাজার হাজার হাজিরা অজু করলো, তাতে তার স্বপ্নের বাস্তবায়ন
হয়ে গেল। এই নহরের জুবাইদা আজও সৌদি আরবের মধ্যে আছে, নহরের জুবাইদা, এটা আমি দেখে আসছি। এখন পানির সুব্যবস্থা হয়েছে, এখন নহরের জুবাইদার ব্যবহার হয় না, কিন্তু খারাপ স্বপ্ন দেখলেই যে খারাপ হইব এরকম কিন্তু কোনো কথা না। কি করে আপনারা, হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখলেই খারাপ হয় না। এখন এইটা আমি শয়তান হয়ে হারে বুঝাইতেছি যে আপনাকে খারাপটাও ভালো আছে, এই বুঝেন। বাবারে কয় এই যে একটা দরদি করে টান দিলাম, দরদি মানে টান দিয়া বুঝাইলো হের দম অনেক বড়, আমার দম ছোট। হ্যাঁ, মানে হের দম বড় আমার দম ছোট, এই জন্য সাধক হয়ে গেছে। আর আমি সাধক হইতারি নাই, আমি যদি সাধক হইতাম তাহলে আমার দম এরকম বড় হইতো, হ্যাঁ, সাধনা করতে করতে বিরাট বড় সাধক হয়ে গেছে গা। এই একটা গজার মাছ আপনি যে দমটা দিলেন এক মিনিট সর্বোচ্চ, নাহলে দুই মিনিট, এর বেশি না। কি করে আপনারা, একটা গজার মাছ দেড় ঘন্টা দুই ঘন্টা পরে একটা উয়াস নেয়, একটা গজার মাছ দিয়ে আমনে তে বড় সাধক। সাধনা কই ডালবো, এই জাগার ফাইন। যাই হোক, আমি আর কোনো কথা কম না, কিন্তু আর দুই একটা কথা না কয়ে পারতেছি না, ম্যাডাম রাগ করেন না, আর আমার জীবনে গানের কথা কয়েন না, তারপর আমি কয়ে যাব। এই কয় সতী নারীর প্রতি মরে না কথাটা বলছে কিনা, এই কথা কইতে গিয়া আবার বিবি খাদিজার উপমা দিছে, কি খুব বিনয়ে বিনয়ে কইছে, হুনতে আমারও ভালো লাগছে কিন্তু খালি এই মেজাজটা কামড়াইছে। কেন কামড়াইছে, নবী যখন পর্দা নেয় এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন নয় জন বিবি তার স্টিল নাও ছিল, বিবি খাদিজা আগে মারা গেছে এটা সত্য, কিন্তু নবী নয় জন বিবি দুনিয়ার মধ্যে রাইখা তারপরে এই পৃথিবী ছাড়ছে পর্দা নিছে, তার মধ্যে বিবি আয়েশাও ছিল। এখন এই যে বাকি নয় জন ছিল এরা কি অসতী, স্বামী মইরা গেলেই মানে ওই বিবি অসতী, এই হাদিস আপনারে কেহি গেল। গানের পরে মাইরা তো লাভ নাই, দুই চারটা থাই যাবো রহনে দিয়ে যাও। আরে কয় কি, আমার মানে সারা জীবন যা শিখছি এর কথা শুনলে সব ভুলে যাব। হাদিস খুলে দেখবে আল্লাহর রসুল নয় জন বিবি রাইখা তারপরে পর্দা নিছে, এই নয় জন বিবি কি অসতী ছিল, কি আপনারা কি কোন, তাহলে হের কথা ঠিক না হাদিসের কথা ঠিক, যদি হাদিসের কথা ঠিক হয় এরে বয়কট করবে। দেন মোহর না দিয়া এটা গায়ে হাত দেওয়া যাবে না, জায়েজ নাই, এটা তো ঠিকই আছে। ম্যাডাম আবার কয় আপনি এতগুলি বিয়া করছেন কারে দিয়া লইছে, ও আপনি কইছেন, আরে দূর। দেখেন এই এই কথাটায় কিন্তু হ্যাঁ না কইলো পারতো, কারণ এই কথাটায় যারা দেন মোহর দিয়া লোন নাই হে বউগুলি কার, তো আমারে কয় শয়তানের পোলাপান আছে না, নয়টা তো মনে করেন পয়লা হয়েছে, কেমনে পোলাপান হয় আমি তো আগেই কয়ে দিছি, এমনে মারি
টান দেই ঝরঝরাইয়া পড়ে। হ্যাঁ, তারপরেও হাদিস বলে শয়তানের নয়টা ছেলে আছে প্রধান। একটার নাম হলো এই দোকানদারের, দুই দোকানদারে মাথা ফাটাফাটি যে তোর কুত্তায় আমার বিলাইয়ের উপরে হামলা করলো কেন, আমার মিডাই ফালাইলো কেন, এইটা লইয়া মামলা 12 বছর পর্যন্ত এই মামলাই চলে। এই কামটা কে করলো? আমি করলাম। আমি কি পুরাটা করছি? আমি খালি একটু মিঠাই ভরাই দিছি। এরপরে আসেন, আরেকটার নাম হইল লাকুশ, আরেকটার নাম হইল হাফাজ। এই হাফাজ হইল ওই যারা একটু কিটা মিটা খিটে না, ওই যে বোতল খুললাই যে যেটা খায়, হ্যাঁ ডাইরেক্ট মারে, এই কামটা করায়, এই কামটা করায়। আরেকটার নাম হইল দাসিম, এটা হইল ওই যে ঘরের মধ্যে গিয়া, ঘরে ঘরে ঝগড়া থাকে না স্বামী স্ত্রীর মধ্যে, হ্যাঁ এই ঝগড়াটা লাগায়, এক বেটা খালি বউ কিলায়, এরকম আছে না নাই? হ্যাঁ, তো মাইটের বেলায় উস্তাদ এই বউ মারে। তো আজকা বেডি যে খেপছে গোলামের ঘরে গোলাম, তুই খালি আমারে মারোস, আমি আর তোর বাদ খামু না। পোলা কুলে লইয়া বাইর হয়ে গেছে গা, গন্ডাহানি পর আবার আইসে। অনে বেটাই কয় কিরে তুই না আমার ভাত খাবি না, গেলি আবার আইসত কেন? কয় গোলামের ঘরে গোলাম, মনেই আসলো না তুই জাম গোবাইতে ঘর জামাই থাকস, মানে তোর ঘর ছাড়িয়া তো আমি বাপের বাড়ি যাম, কিন্তু আমার মনেই আসিল না যে তুই জাম গোবাইতে ঘর জামাই থাকস। এই যে স্বামী স্ত্রীর মধ্যে কাইজাডা এলে এই পোলায় লাগায়। এরপরে আরেকটার নাম হইল ওয়াশিং, এইটা হইল খালি রাস্তাঘাটে মানুষের বিপদে হালায়। হ্যাঁ, আমি বিস্তারিত বিনয়ে কইলে ম্যাডাম রাগ হয়ে যাইব, দরকার নাই। আরেকটার নাম হইল আওয়ান, এটা হইল মাতবর্গ মনের ভিতরে গিয়া যেন খালি অবিচার করে মানুষের উপরে, হেই মানে কুপ্রবঞ্চনা দেয়। আরেকটার নাম হইল মুররাত, এই মুররাতটা হইল যখন কারো উপরে গিয়া শোয়ার হয় তখন ও খালি গালাগালি করে। এরপরে আরেকটার নাম হইল অলাহান, এই অলাহানটা হইল ওই দেখবেন অজু করার সময় ধোকা দেয়, মানে অজু করার পরও কয় তোর অজু হয় নাই, নামাজ পড়ার সময় ধোকা দেয় তোর নামাজ হয় নাই, কিন্তু রাসূল কইছে যখন তোমার এরকম মন হইব তখন ওই শয়তানের কথাটা হইনো না, তোমার অজুরও দরকার নাই নামাজও তোমার ঠিক আছে, কিন্তু তারপরেও এরকম ধোকা দেয়, দেয় কিনা মনে হয় কিনা? হ্যাঁ দেয় না, দেয়। এই শয়তানটার নাম হইল অলাহান। এক মসজিদের মধ্যে গণ্ডগোল, কি গণ্ডগোল? এক লোক একদল কয় হুজুরে আসরের নামাজ 3 রাকাত পড়াইছে, আরেকজনে কয় না হুজুরে 4 রাকাতই পড়াইছে, তো এইটা লইয়া গণ্ডগোল। তো আরেক বেটা কয় ভাই হুজুর 3 রাকাতই পড়াইছে 4 রাকাত না, কয় কেমনে? কয় দেখেন প্রত্যেক দিন আসরের টাইমে আমি নামাজ পড়তে আইয়া এই আমার দোকান হইলো 4টা 4টার হিসাব করি 4 রাকাতে, আজকা 3টার হিসাব করছি মতো নামাজ শেষ হয়ে গেছে। আমার দোকান যখন হিসাব একটা রয়ে গেছে তাইলে নামাজও 1 রাকাত রয়ে গেছে। এই কামটা কে করায়? ওই যে শয়তানের ওই পুঁতে,
অলাহান পুতের। আবার মনে করেন ওই যে অনেক সময় বদবায়ু আসে না, বদবায়ু কি বদবায়ু বুঝেননি? আমগো বিক্রমপুরের ভাষায় কয় পাত দেয় পাত। হ্যাঁ, এই কাজটা এই অলাহান শয়তান করায় নাভির মধ্যে গিয়ে আস্তের উপরে কসি বিমারে পিছন্দা বদবায়ু বাইরে যায়। আর রাসুল কইছে বদবায়ু আইলে তোমরা আবার উজু করবা, আর হ্যাঁ লজ্জায় না পড়া উজু করতে আর যায় না, ওই ওই অবস্থায় নামাজ পড়ে ওর নামাজ আর হয় না। এই যে এই কামগুলি এই নয়ডা পোলাবানে আমার করে। হ্যাঁ, নয় জন শ্রেষ্ঠা। হ্যাঁ, ও বিয়া করার উৎসাহ না, বিয়া করার উৎসাহ এটা আমার ধর্মের মধ্যে নাই। আমার ধর্মের মধ্যে উৎসাহ আসইল বিয়া না করে ফলাফল পয়দা কর। আর হে কাম বেলে আমি নিজে করাই, আমার ফলাফল দিয়ে এটি করাই না। যাক, আর কোনো কথাবার্তা না, একটা গান গাইয়ে লই। শয়তানের যে এই এত প্রেম এটা জানতাম না, প্রেম শয়তানের আরে কয় কি কি কয় রে বাবা। এই যে শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত আনছে, এইটা আনছে ওইটা আনছে, এটা তো তোমরা বানাই লইছ কি? এটা হইলো তোমরা নিজে গো স্বার্থে বানাই লইছ। আল্লাহ এখন যদি ইচ্ছা করে শয়তান নে মারিয়ে লিতে পারে না? পারে না, পারে না কেন, মারে না কেন? এইটাই তার প্রেমের খেলা। ও ভাই, কষ্টি পাথর যদি স্বর্ণকারের দোকান থেকে ফালাই দেয় তাহলে সোনা যাচাই করব কি দিয়া? শয়তান হলো কষ্টি পাথর। ইমানদারের ইমান যাচাই হয় এই শয়তান নামক কষ্টি পাথর দিয়া। এই জন্য শয়তানকে কখনো আল্লাহ পাক মারবে না। কবি জালালের একটা গান শোনেন, ওরে নাফসে খোদা নাফসে শয়তান নাফসে খোদা নাফসে শয়তান করি নাফসে তাবেদারি মায়া বেরি করেছি বলি মায়া বেরি পাই করেছি নারী থাকে কুড়ি পিড়ি নাফসে খোদা জীবনের শেষ কথা একটা কয়ে ফিরে যায়।
নফস হইল পাঁচটা, নফসে লাউমা, নফসে মুতাইন্না, নফসে রহমানিয়া, নফসে মুলহেমা, নফসে আম্মারা। ওই ম্যাডাম বুঝবে বলো, আমাদের বাউল গান গাইতো। আচ্ছা এই নফসে আম্মারা হইল নাবিরাট আঙ্গুল নিচে, আর নফসের আম্মারার মতো আক্কেলকে শয়তান। এই নফসে আম্মারার মতো আক্কেল হলো শয়তান। এই শয়তান যদি নফসে আম্মারার মধ্যে বসবাস না করত, তাইলে তোমার লাঙ্গলের আর ফলায় কাম হইত না। বউর দিকে জামাই আর জামাইয়ের দিকে বউ সারা জন চাইয়াই থাকতা। এক সারা নতুন বিয়া করছে, করাইল কৃষি কাম, তো বাসর ঘরে গিয়া প্রথম দিন বৌরে কইতাছে কৃষক তো জমা জমি আছে, এই জমি আমার, এই জমির মধ্যে আমি আলু লাগাম। তারপরের দিন আবার রাইতের বেলা কইতাছে এই জমিন আমার, এই জমিনে আমি বেগুন লাগাম। কইয়া হইয়া রইছে। তারপরের দিন আবার কইতাছে এই জমিন আমার, এই জমিনে আমি মূলা চাষ করু। আর যে বেটি খেপছে গোলামের ঘরে গোলাম, আজকে যদি মূলা না লাগাস তাহলে জমিন বরগা দিয়া লাগবো। নফসে আম্মারার মতো আক্কেল হলো আজাজিল শয়তান। এই জন্য কবি জালাল কি বলছে, শয়তানেরও সঙ্গ লয়ে পৃথিবীতে জন্ম হয়ে, শয়তানেরও কখন জালালে কয় ভাবের ঘরে ছয়তান।